দিল্লিতে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক বৈঠক হয়। ইডি অভিযানে বাংলার প্রাক্তন তৃণমূল নেতা ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারি এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ সম্পত্তি উদ্ধারের ঠিক পরে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলার শিক্ষক দুর্নীতির বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিনের আলোচনায় 100 জন তৃণমূল নেতার নাম নিয়েছেন শুভেন্দু, এমনকি তাদের তালিকাও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পেশ করেছেন তিনি। এই 100 জনের সকলেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বলে সূত্রের খবর।